আমাদের মনে হয়েছে যে সিলেটি নাগরীলিপি আসলে ফকিরি ধারার ফসল। সিলেটি নাগরীলিপির জন্মকুলজি সম্পর্কে স্পষ্ট করে কেউ কিছু বলেননি। যারা যা কিছু বলেছেন তারা কিছু তথ্য উপাত্ত এবং পারিপার্শ্বিক সাক্ষ্য প্রমাণ দিয়ে একটি আনুমানিক সিদ্ধান্ত দিয়েছেন। আমি যদি প্রথম থেকে শুরু করি, কেউ কেউ এরকমও বলেছেন যে হযরত শাহজাহান রহমতুল্লাহ আলাইহি যখন সিলেটে আসলেন তার সঙ্গে যেসব সুফি ফকির দরবেশরা আসছিলেন বা যে লোকজন এসেছিলেন তাদের মধ্য থেকে এটা আবির্ভূত হয়েছে। কেউ বলেছেন যে এটা ঠিক নয়, পাঠান আমলে তারও 200 বছর পরে পাঠানরা বাংলায় আসলেন। পাঠানরা যখন আসছেন তখন পাঠান আমলে ওসমান খাঁ এদের উদাহরণ দিয়ে তারা বলছেন যে ওই সময়ে সিলেটে অনেক বহিরাগত এসছেন এবং বহিরাগতদের প্রয়োজনের কথা মনে রেখে, আফগান লিপির প্রয়োজনের কথা মনে রেখে, আফগান লিপির অভিজ্ঞতা মনে রেখে তারা মানে এই লিপি তৈরি করেছেন বাংলা এবং অন্যান্য লিপি মিলিয়ে। আবার আরেকটা মতামত আছে, যেমন আমাদের প্রফেসর কাদির, ডক্টর কাদির যিনি এ বিষয়ে প্রথম পিএইচডি গবেষণা করেছেন, তার মতামত হচ্ছে অষ্টাদশ শতকের শেষার্ধে যখন কবিওয়ালা এবং শায়েরদের প্রভাব কলকাতা এবং তৎপার্শ্ববর্তী এলাকায়, ওই সময় পাশাপাশি সিলেটে এই সিলেটি নাগরীলিপিতে পুঁথিপত্র এগুলো বেশি লেখা হয়েছে। তার মানে বিষয়টা কী দাঁড়ালো, তিনটা মত যেটা পাওয়া গেল প্রতিটি মতের সঙ্গে আরেকটি মতের পার্থক্য হচ্ছে 200 বছর, চতুর্দশ শতক থেকে ষোড়শ শতক, ষোড়শ শতক থেকে অষ্টাদশ শতক। আরও একটা মত আছে, প্রফেসর মুসাবির ভুইয়া এইসব মত তুলে ধরেছেন যে না, সিলেটি নাগরীলিপিটা হযরত শাহজাহান রহমতুল্লাহ আলাইহি আসার আগেই সিলেটিদের কাছে পরিচিত ছিল, কারণ সিলেটে অনেক ব্রাহ্মণ আসছিলেন গুজরাট থেকে বা বিভিন্ন জায়গা থেকে, তাদের মাধ্যমে এই লিপিটি নাগরী লিপি যেটাকে পরে সিলেটি নাগরী বলা হচ্ছে। দেবনাগরী এবং সিলেটি নাগরীকে পার্থক্য করার জন্য যে মূল যে মানে ব্রাহ্মী লিপি তাকে দেবনাগরী আর সিলেটি লিপিকে সিলেটি নাগরী বলা, সুতরাং এগুলোর সঙ্গে তাদের পরিচয় ছিল হযরত শাহজাহান রহমতুল্লাহ আসার আগেই। যদি এটিকে বিবেচনায় নাও রাখি তাও প্রতিটি মতামত 200 বছর করে পার্থক্য আছে, চতুর্দশ শতক, ষোড়শ শতক, চতুর্দশ শতকে হযরত শাহজাহান রহমতুল্লাহ এবং তার সঙ্গী সাথীরা, ষোড়শ শতকে আফগানরা, অষ্টাদশ শতকে কবিওয়ালা এবং শায়েরের পাশাপাশি ছিল। যখন আমি সিলেটি নাগরীলিপি সম্পর্কে জানতে পারলাম তখন থেকে আমার একটা প্রবল কৌতূহল ছিল যে সিলেটি নাগরীলিপি কেন সিলেটে জন্ম নেবে, কী প্রয়োজন ছিল, বাংলা তো ছিল আমাদের, অন্যান্য লিপিও আছে, সিলেটি নাগরীলিপি কেন আসবে। এই আগ্রহ নিয়ে আমি সিলেটি নাগরীলিপি এবং তার জন্মকুলজি অনুসন্ধানে প্রবৃত্ত হই। তো এটি এত সহজ কাজ না, আর আমার সিলেটি নাগরীলিপির সঙ্গে আনুষ্ঠানিক পরিচয় হচ্ছে অনেক পরে, কারণ আমি যখন বাংলা সাহিত্যের ছাত্র তখনও আমি এটা সম্পর্কে বিস্তারিত জানতাম না। আমি যখন চাকরি সূত্রে ঢাকায় তখন আমাকে কোনো এক অনুষ্ঠানে কেউ আমাকে বলেছিলেন যে আপনার তো আলাদা একটা লিপি আছে, তা আমি বিস্মিত হলাম যে সেই লিপিটা আমি জানি না। তো সেই লিপি সম্পর্কে জানার জন্য আমি খোঁজখবর নিতে শুরু করি। আমাদের সিলেটের বিভিন্ন ব্যক্তি আছেন যারা এগুলো নিয়ে কাজ করেন বা সিলেটের প্রাচীন ইতিহাস কাজ নিয়ে করেন। দেওয়ান নুরুল আনোয়ার হোসেন চৌধুরী, তিনি ছিলেন যুগ্ম সচিব, জালালাবাদের কথা এবং অন্যান্য বিষয়ে, কিছু সিলেটি বিষয়ে তিনি লেখালেখি করেছেন। আমার মনে হলো যে আমি তার কাছ থেকে কিছু তথ্য হতে পেতে পারি। তা আমি যাওয়ার পর উনি আমাকে বললেন, হ্যাঁ লিপি তো আছে কিন্তু লিপি সম্পর্কে আমি তেমন কিছু জানি না, আমার কাছে এটার একটা পাণ্ডুলিপি আছে। তো আমি বললাম, স্যার তাহলে পাণ্ডুলিপির একটা কপি আমি পেতে পারি কিনা, ফটোকপি? ঠিক আছে, ফটোকপি একটা আপনাকে দেওয়া যাবে। তো আমি বললাম যে এটা তথ্য কোথায় পাবো?
তিনি বললেন যে চৌধুরী গোলাম আকবরের সাহেবের ছেলে হারুন আকবর সাহেব সাব রেজিস্ট্রার বিশ্বনাথে, উনি এই সম্পর্কে জানবেন কারণ তার বাবা এটা সংগ্রহ করতেন, চৌধুরী গোলাম আকবর আর তার ছেলে হারুন আকবর সাহেব। তা আমি ওই চৌধুরী গোলাম আকবরের ছেলে হারুন আকবর সাহেবকে একটা চিঠি লিখলাম যে আমি এরকম সিলেটি নাগরিলিপি সম্পর্কে জানতে চাই, আপনার আব্বা নাকি এই বিষয়ে কিছু কাজ করেছিলেন। তো উনি আমার চিঠির উত্তর দেন নাই, কিন্তু একদিন দেখলাম যে বাংলাদেশ সচিবালয়ে উনি এসে হাজির, বললেন যে আপনি চিঠি দিয়েছিলেন তো আমি তো আসছি। তা আমি তাকে বললাম যে আপনি আমাকে একটু সাহায্য করুন। উনি তখন দেখলাম যে আমার জন্য একটা বই নিয়ে আসছেন, সেটা হলো ওনার বাবার লেখা সিলেটি নাগরী পরিক্রমা, যেটা 1978 সালে বেরিয়েছিল সিলেট থেকে। সিলেটে 1978 সালে এটা যখন বের হয় তখন সিলেটের ডিসি ছিলেন ফৈজুল্লাহ সাহেব। তো ফৈজুল্লাহ স্যার যখন ডিসি তখন এটা তিনি বের করেছেন। তো ওই বইটা আমাকে উনি দিলেন, সিলেটি নাগরী পরিক্রমা। তো আমি একটা প্রাথমিক পরিচিতি পেলাম যে সিলেটি নাগরী লিপির বইটি হয়তো মানে আধুনিক গবেষণার বিচারে খুব একেবারে উচ্চমানের গবেষণা গ্রন্থ নয়, কিন্তু একটি ধারার প্রথম একটি গ্রন্থ, এটা তো তার মূল্য অপরিসীম। আমি খুবই মানে আনন্দিত হলাম এবং বললাম যে এই বইটির দ্বিতীয় সংস্করণ হলে ভালো হতো। পরবর্তীকালে হারুন আকবর সাহেব দ্বিতীয় সংস্করণ বের করেছিলেন এবং আমি যে এটার জন্য উৎসাহ দিয়েছি বা বলেছি সেটা আবার তিনি ভূমিকায় স্বীকারও করেছেন, সেখান থেকে একটা প্রাথমিক পরিচিতি পাবো। এটা দেখে আমার মনে হলো যে আমার শৈশবে আমি এই নাগরী লিপি দেখেছি, কিন্তু এটা যে নাগরী লিপি তা আমি বুঝতে পারিনি। আমার পূর্বপুরুষদের কাছে আমি এর মুদ্রিত রূপ দেখেছি এবং এগুলো দেখে আমার বিস্ময় লাগতো যে এটা কোন ধরনের লেখা। আমার একটা ধারণা ছিল এটা হয়তো জাদুটুনার বই হতে পারে, কিন্তু আমার ধারণা ছিল না যে এটা নাগরী লিপি। তখন আমি আবার নিজের শিকড়ে খুঁজতে শুরু করলাম যে আমাদের কোথাও কিছু আছে কিনা।